দেখছেন রাত 11টার সময়। আগামী 1 মে থেকে বিআইডব্লিউটিসির যাত্রীবাহী স্টিমারের টিকিট অনলাইনে পাওয়া যাবে। সকালে নৌপরিবহন মন্ত্রণালয় বিআইডব্লিউটিসি অনলাইন প্রতিষ্ঠান সহজ রেসিটেটের মধ্যে সংক্রান্ত একটি চুক্তি সই হয়। নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের উপস্থিতিতে বিআইডব্লিউটিসির সচিব ফজলুল করিম ও সহজ রেসিটেটের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির এতে স্বাক্ষর করেন। পরে নৌপরিবহন মন্ত্রী বলেন, অনলাইনে যাত্রীবাহী জাহাজের টিকিট পেতে নির্ধারিত মূল্যের বিপরীতে সার্ভিস চার্জ দিতে হবে।